আজকের এই ভিডিওতে বলবো যে গুগল পে কাস্টমার কেয়ারের নম্বর কীভাবে পার করবেন তা বলবো। প্রথম আপনারা যদি টাকা যদি মানি ট্রান্সফার বা রিচার্জ করে যদি ডেবিট হয়ে থাকে তা কীভাবে রিফান্ড পাবেন তা বলবো। প্রথম আপনারা আপনাদের ফটোর আইকন রয়েছে সেটিতে ক্লিক করুন। তারপর হেল্প ফিডব্যাক রয়েছে সেটিতে ক্লিক করুন। তারপরে গেট হেল্প রয়েছে সেটিতে ক্লিক করুন। ডিস্ট্রিক্ট রিচার্জ করেছিলাম, আমার রিচার্জ ফেলড হয়ে গেছে, পেসার ডেবিট হয়ে গেছে, তারপরে আমি কীভাবে হয়েছে তা বলবো। প্রথম আপনারা কাস্টমার সাপোর্টে ক্লিক করুন। প্রথম নম্বর রয়েছে কাস্টমার ইউসি, এটাতে ক্লিক করুন। আপনাদের টাকা কী কারণে ডেবিট হয়েছে তা ফিল আপ করে নিন। তারপরে নেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর তারপরে কিবা কল আসতে পারবে, কল যদি না আসে 5 মিনিট পরে ইউপিআই পিন দিয়ে চেক করে নিন, আপনাদের টাকা অবশ্যই চলে আসবে। তারপর কাস্টমার কেয়ারের যদি সাথে কল করতে যদি চান তাহলে সাপোর্ট কন্ট্যাক্ট এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর সার্চের বটন রয়েছে সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পর সি লিখে ক্লিক করুন। তারপরে প্রথম নম্বর কাস্টমার কেয়ারের নম্বর থাকবে, সেটিতে ক্লিক করে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের বিষয়ে মতলব পেশা কীটার জন্য ডেবিট হয়ে গেছে বা কোনো প্রবলেমের জন্য। আসসালামু আলাইকুম। Thank you for watch video. Please to YouTube channel your subscribe.